समस्त सनातनी जनगोष्ठी संख्यालघु जनगोष्ठी एवं आमादेर प्रिय मातृभूमि बांग्लादेशेर समस्त असाम्प्रदायिक मना एवं देशेर प्रगति कृष्टि संस्कृतिर विकाशगामी समस्त जनसाधारण नागरिक बृंद आपनादेर सकलेर अवगतिर जन्य जानाच्छि आपनारा जानें 53 बछरेर दीर्घ वंचनार इतिहास थेके सनातनीरा निजेदेर आत्मग्लानी एवं अधिकार शून्य स्थिति थेके मुक्त हवार जन्य सनातनीरा दीर्घदिन धरे आंदोलन करे आसछे तारी धारावाहिकताय विगत 5ई अगस्टेर परे सारा देशे संगठित विभिन्न सनातनी जनगोष्ठी संख्यालघु जनगोष्ठीर उपर जे निपीड़न निर्यातन होयेछे ता प्रतिरोध करे आमादेर न्याय्य अधिकार सांविधानिक स्वीकृति এবং পরস্পরের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করার জন্য গণতন্ত্র মানা মানুষগুলোকে এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সমস্ত উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ পূর্বক সামগ্রিক একটি সুন্দর সহাবস্থান নিশ্চিত এবং অধিকার প্রাপ্তির ন্যায্য আন্দোলনকে একটা চূড়ান্ত পরিণতি প্রদান করার জন্য দীর্ঘদিন ধরে সারা দেশের সমস্ত জনগোষ্ঠী 3 কোটি সংখ্যালঘু জনসাধারণ এবং সনাতন ধর্মাবলম্বী সমস্ত সাধু সন্ত বৌদ্ধ ভিক্ষুগণ সহ বিবিধভাবে আমরা আন্দোলন করে আসছি। এই যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মাহফুজ আহমেদ সাহেব সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ একদিনের ছুটি বৃদ্ধি করেন এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আন্দোলনকারী পক্ষ দয় সহ আমাদের জাতীয় পূজা উদযাপন পরিষদ ঢাকেশ্বরী জাতীয় মন্দির কমিটি সহ সকলকে নিয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং তাদের প্রতি যে অন্যায় হয়েছে তার বিচারিক প্রক্রিয়া সম্পাদন করার জন্য আশ্বাস প্রদান করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীকে কৃতজ্ঞতা জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি এবং বিভিন্ন সভায় আমরা তাদের আন্তরিকতার প্রশংসা করেছি। দুর্গাপূজা গত হওয়ার পরেও দীর্ঘদিন ধরে এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং তাদের বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আনুষ্ঠানিক কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যার ফলশ্রুতিতে গত 25শে নভেম্বর অক্টোবর শুক্রবার লালদিঘি ময়দানে সনাতনী সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় এবং তাতে সমস্ত সাধু সন্ত সজ্জন মহাপুরুষ বৃন্দ উপস্থিত হয়ে এই আন্দোলনে একটি ঐক্যবদ্ধ সহাবস্থান নিশ্চিত করেন এবং সমস্ত জনগোষ্ঠীর সমর্থন সেখানে প্রতিফলিত হয় এবং এই আন্দোলন কোনো গোষ্ঠী কোনো সম্প্রদায় কোনো সংগঠনের একক আন্দোলন নয়, সমস্ত 3 কোটি জনসাধারণের সংখ্যালঘু জনগোষ্ঠীর সমন্বিত আন্দোলন এবং এই আন্দোলন দেশের প্রতি জাতীয় পতাকার প্রতি জাতীয় সঙ্গীতের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি এবং গণতন্ত্র মনা দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য প্রতিটি আন্দোলনে নিবেদিত শহীদ এবং আত্মোৎসর্গকারী সমস্ত সেই সমস্ত মহান কৃতি সন্তানদের আদর্শ উদ্দেশ্য এবং তাদের মর্যাদার প্রতি সমর্পিত। তো সুতরাং আমাদের সনাতন ধর্ম দেশকে মাতৃরূপে পূজা করতে শিখায় এবং দেশের রাজাকে ঈশ্বরের প্রতিনিধি রূপে জানেন। এই মূল্যবোধ প্রতিটি সনাতনীর হৃদয়ে বিরাজমান, যার ফলশ্রুতিতে বিশ্বের সমস্ত সনাতনী জনগোষ্ঠী বিভিন্ন মুঘল ওলন্দাজ পর্তুগিজ ব্রিটিশ এবং পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন নিপীড়নের পরেও কখনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি প্রত্যক্ষ বা আইন অমান্যের কোনো কার্যক্রমে যুক্ত হয়নি। তো সেই জন্য তারই ধারাবাহিকতায় আমাদের পূর্ব ঐতিহ্য সংস্কৃতি আদর্শ ধর্মের মর্যাদাকে সমুন্নত রেখে আমরা একটা সুন্দর সহাবস্থান এবং একটি গণতন্ত্র মনা বাংলাদেশি বা বাঙালি জাতীয়তাবাদের একটি সমন্বিত রূপরেখা একটা সহাবস্থান নিশ্চিত করার জন্য আমরা আমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছি এবং আমাদের দাবি দাওয়া সমূহ সরকার এবং রাজনৈতিক দল সুশীল সমাজ থেকে শুরু করে সকলের কাছে আমরা উপস্থাপন করেছি। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী হেফাজত ইসলাম সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দলবৃন্দের সাথে আমাদের মতামত এবং অনুভূতির কথা আমরা ব্যক্ত করেছি
এবং তাদের সমর্থন প্রত্যাশা করেছি। তার ধারাবাহিকতায় বিগত এই 25 অক্টোবরের সভার পরে একদল সাম্প্রদায়িক গোষ্ঠী এবং দেশের প্রগতি, সহাবস্থান এবং গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরই ইন্ধনে বিভিন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং সরকারকে বিব্রত করার জন্য একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয় এবং অভিযোগ ছিল যে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে এবং জাতীয় অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। কিন্তু আপনারা সকলেই জানেন সেই ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই জাতীয় পতাকা বলে যাকে উপস্থাপন করা হয়েছে সেই জাতীয় পতাকায় চার তারা সহ বিভিন্ন সিম্বল বিদ্যমান, যেটা বাংলাদেশে জাতীয় পতাকার জন্য প্রণীত যে আইন এবং তার উত্তোলনের যে বিধি এবং প্রতিদিন পতাকা অবনমনের বিধি এই ফ্ল্যাগটি উত্তোলনের ক্ষেত্রে অনুসরণ করা হয় নাই এবং জাতীয় পতাকার বিধিকে বিকৃত করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে এবং সেখানে একটি গৈরিক কালারের পতাকা উপস্থাপন করা হয়েছে। সেই পতাকা উত্তোলনকেও আমরা সমর্থন করি না। জাতীয় পতাকা পরিবর্তন, তাকে বিকৃতকরণ, এগুলোকে যেমন আমরা কোনোভাবে সমর্থন করি না, ঠিক তদনুরূপভাবে কোনো অন্য কোনো পতাকা আমাদের কোনো ঐতিহাসিক স্তম্ভে উপস্থাপন করে একটা সুন্দর সহাবস্থানকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টাকেও আমরা সমর্থন করি না। তার ধারাবাহিকতায় দেশের যতগুলো এজেন্সি রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, তাদের প্রতিটি পদক্ষেপে আমরা সমর্থন জুগিয়েছি, সহযোগিতা দিয়েছি। কিন্তু অতীব দুর্ভাগ্যের বিষয়, তারা একটা রাষ্ট্রদ্রোহ মামলা করে যেখানে আমাকে সহ শ্রীপাদ লীলারাজ গোড়দাস ব্রহ্মচারী প্রভু সহ দেশের সমস্ত প্রগতিমনা এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক নিরীহ ব্যক্তিদেরকে এখানে আসামি করা হয়েছে। এর ধারাবাহিকতায় সারা দেশে এবং বিশ্বে গণতন্ত্র মনা এবং সনাতন আদর্শ মর্যাদার প্রতি বিশ্বাসী এবং অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিরাও এই নিপীড়নের প্রতি সোচ্চার হয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। এই জন্য যারা দেশে, দেশের বাইরে বাংলাদেশী জনগোষ্ঠী, আমাদের শুভানুদ্দায়ী শুভার্থীরা গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং সাম্প্রদায়িক মনা মানুষগুলোর বিরুদ্ধে অসাম্প্রদায়িক একটি সুন্দর গণতন্ত্র মনা বাংলাদেশ বিনির্মাণের যজ্ঞে আমাদের রাজনৈতিক দলগুলি সরকার সহ সমস্ত সহায়ক শক্তিকে একটা গতি লাভ করার জন্য এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করে যে আন্দোলন করেছে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে প্রশাসনের যে ভূমিকা, দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু বাকিদেরকে গ্রেপ্তার করা হয়নি, কারণ এটাতে বোঝা গিয়েছে যে এই ঘটনাটা একটা ফেক, উদ্দেশ্যমূলক এবং এটি একটা সরকার সহ রাজনৈতিক দলগুলিকে বিব্রত করার উদ্যোগ থেকে। এই বিষয়টি অনুধাবন করে বাংলাদেশে বৃহত্তম গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি রেইনবো নেশনের প্রবক্তা, তিনি এবং তার দল যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই মামলাকারী ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেছেন। এটি গণতন্ত্র মনা এবং সনাতনী জনগোষ্ঠী এবং সর্বস্তরের সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে প্রেরণা এবং উৎসাহ যুগিয়েছে। এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি।